এই তো দেখতেই পারতেছেন, এখানে হচ্ছে আনাসের আব্বু হচ্ছে কাঁকড়া নিয়ে আসছে। তো এই কাঁকড়াগুলো হচ্ছে ইতালি থেকে নিয়ে আসছে, তো এই কাঁকড়াগুলো কিন্তু একদম তাজা ছিল। তো এগুলার মধ্যে আর কি বরফ দিছে, বরফ দেওয়ার কারণে আর কি এগুলা মারা গেছে। তো এখন হচ্ছে কাঁকড়াগুলো কাটবো, কাটার পর হচ্ছে দেন আর কি ফ্রিজে রেখে দিব, যখন খাবো তখন আর কি বের করে যেন খাওয়া যায়। তো এই জন্য আর কি চিন্তা করলাম একসাথে আর কি কেটে পরিষ্কার করে তারপরে রাখি। আর একটা কাঁকড়াই ছিল, যে কাঁকড়াটা নাকি জীবিত ছিল আর কি। তো একটা একটা মানে কাঁকড়াই পেয়েছিলাম, যেটা নাকি এখনো মানে বেঁচে আছে আর কি। এরকম কারণ হইতেছে বরফ দিয়ে যেহেতু নিয়ে আসছিল, তো বরফের কারণে আর কি সবগুলো কাঁকড়াই আর কি মানে আর কি মৃত আর কি মরে গিয়েছে, শুধু এই কাঁকড়াটাই মানে জীবিত ছিল আর কি। তো এটা খুব সুন্দর মানে নড়াচড়া করতেছিল, তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল। আর ওরা কিন্তু সবগুলো কাঁকড়ারই বড় বড় যে পাগুলো থাকে, তো ওইগুলো সব ভেঙে তারপরে হচ্ছে দিয়েছে, তো এই জন্য আর কি আমার মানে কাটতে সুবিধা হয়েছে আর কি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা দেখি। আর আশা করি যারা নাকি কাঁকড়া কাটতে পারেন না, তো পরিষ্কার করতে পারেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর খুব ইজিভাবে কাঁকড়া কীভাবে কাটা যায়। তো চলুন দেখি। তো এখন হচ্ছে কাঁকড়া মানে কাটিং শেয়ার করব, কীভাবে কাঁকড়া কাটি বা পরিষ্কার করি। তো এখানে কাঁকড়ার যে পাগুলো আছে, তো এইগুলো হচ্ছে আমি সুন্দরভাবে এরকমভাবে সুন্দর করে মোচড় দিয়ে আর কি ভেঙে নিব আর কি, হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দিব। আর ভেঙে নেওয়ার পরে হচ্ছে দেখেন এখন একদম পুরো ফ্রেশ একটা কাঁকড়া। তো এখন হচ্ছে যেহেতু পাগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে বুকের সাইডটা, তো এই নিচের সাইডটা হচ্ছে এখন এরকমভাবে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে ইয়াটা আছে সামনের, তো এইটা হচ্ছে সুন্দরভাবে একটা কেচি বা একটা ছুরি দিয়ে এরকমভাবে একটু সুন্দর করে একটু দুই সাইড থেকে ছাড়িয়ে নিলে দেন হচ্ছে এটা এরকমভাবে মোচড় দিলেই খুলে যাবে আর কি, সুন্দরভাবে খুলে আসবে। তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে খুলছে। তো এরকমভাবে খুলে দেন হচ্ছে আমি দুই সাইডে, যে দেখতেই পারতেছেন এই ময়লাগুলো, তো এগুলো হচ্ছে যদি কোনো নোংরা পানিতে থাকে তাহলে দেখা গেছে এখানে কালো কালো থাকে, তো এগুলো যেহেতু সাদা তো ওরকমভাবে বোঝা যায় না আর কি, কিন্তু এগুলো ফেলে দিতে হবে। তো এই সাইডে আমি এগুলো সুন্দরভাবে মানে ফেলে দিলাম। তো এই তো দেখতে পারতেছেন এই সাইডের এগুলো হচ্ছে আমি এখন ফেলে দিব। তো ফেলে দেওয়ার পরে হচ্ছে এই যে সামনে যে সাইডটা আছে, তো এইটা হচ্ছে আমি এখন একটু ছুরি দিয়ে কেটে দেন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে আর কি, এই তো আমার কিন্তু এইটা কাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাঝখান থেকে একটা ভাগ করে নিব, তাহলেই হয়ে গেল আমার একটা কাঁকড়া কাটা।